ফিগার অফ স্পিচ অর্থাৎ সিম্বল যেটা নির্দেশ করে প্রতীক। সিম্বল মানে আমরা জানি কিন্তু প্রতীক, তবে ফিগার অফ স্পিচের ক্ষেত্রে সিম্বলটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে রবার্ট ফ্রস্ট, নিশ্চয় নাম শুনেছি, রবার্ট ফ্রস্টের কবিতা যদি পড়েন যে স্টপেন বাই উডস অর সুইমিং, অর্থাৎ যেটাতে বলা হয় অনেক কিছু, এবং তার মধ্যে থেকে একটা লাইন আমি আপনাদেরকে বলি, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই সেইল। এখানে মাইলস টু গো অর্থাৎ অনেক মাইল যেতে, এই অনেক মাইল এটা সিম্বলিক আকারে আপনার বোঝানো হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু, বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অনেক যাত্রা আছে, অনেক কাজ আছে। তো এটার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন রবার্ট ফ্রস্ট যে সিম্বলিক যে ব্যবহারটা এটা হচ্ছে সিম্বল, অর্থাৎ মাইলস টু গো এটা বোঝানো হচ্ছে সিম্বলিক রূপে যে লং জার্নি বার্থ টু ডেথ, এটাই আপনাদের মনে রাখতে হবে সিম্বল একটা। তো এই ধরনের অসংখ্য সিম্বল আছে ইংরেজি সাহিত্যে। তো ইংরেজি সাহিত্যের সকল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। তো ধন্যবাদ আমার এই ভিডিও।